কয়েক বছর ধরে পাঁচিল টপকে যাতায়াত, রাস্তা আটকে দিয়েছেন প্রতিবেশী, নিরুপায় ছটি পরিবার। খবর শুনে মানবিকভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর প্রধানের। বাড়ির সামনে চলাচলের একমাত্র রাস্তা, কিন্তু সেই রাস্তা বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নিরুপায় ছটি পরিবার, পাঁচিল টপকে চলছে যাতায়াত। একদিন দুদিন নয়, দীর্ঘ পাঁচ বছর ধরে এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে পরিবারগুলির কাছে। বাড়ি থেকে বেরোনোর পথ আটকে রেখেছেন প্রতিবেশী। নিরুপায় হয়ে বাড়ির মহিলা, পুরুষ, বৃদ্ধ সকলেই পাঁচিল টপকে কখনো বা অন্যের বাড়ির পেছনের সেফটি ট্যাঙ্কের ওপর দিয়ে যাতায়াত করেন। পরিবারগুলির অনেকেরই ঘরে বৃদ্ধ মানুষ রয়েছেন, কারো আবার পরিবারে রয়েছে অসুস্থ রোগী। রাত বিড়েতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাবেন কিভাবে? অনেকেরই বাড়িতে আত্মীয় স্বজন আসা প্রায় বন্ধ করে দিয়েছেন, অনেকে বাড়িতে পুজো পার্বণ বা ছোটোখাটো অনুষ্ঠান করাও বন্ধ করে দিয়েছেন রাস্তার অভাবে। বর্তমান যুগে দাঁড়িয়ে এই রকম চরম অমানবিকতার নিদর্শন, এমনই ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কচুয়া বাগদিপাড়া এলাকায়। এদিন আমাদের ক্যামেরার সামনে নিজেদের দুর্দশার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা দীপক বিশ্বাসের বিরুদ্ধে। আমরা এদিন এলাকায় পৌঁছাতে আমাদের নজরেও এলো পাঁচিল টপকেই বাড়ির মধ্যে প্রবেশ করছেন এক গৃহবধূ। তাকে প্রশ্ন করতেই ওই গৃহবধূ সাধনা সরকার জানালেন, পাঁচিল টপকে কেন যেতে হলো? রাস্তা বন্ধ তাই। কেন পাঁচিল টপকে যেতে হলো? রাস্তা বন্ধ তাই। কত বছর ধরে এরকম পাঁচিল টপকে যাতে? পাঁচ বছর, চার পাঁচ বছর হবে পাঁচিল টপকে যাতায়াত করতে হচ্ছে। কারা বন্ধ করেছে? ওই ওই পাশে কে দীপক কেন বন্ধ করলো? কেন কি বলছে? আমাদের রাস্তা দিয়ে হাঁটতে দেবে না। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন তারা এই রাস্তায় যাতায়াত করেছেন। গত পাঁচ বছর আগে আচমকায় রাস্তা বন্ধ করে দেন দীপক। দীপকের দাবি, এই জমি তার পৈতৃক সম্পত্তি, জমি নিয়ে আদালতে মামলাও হয়েছিল, নিজের জমি, সে কারণেই দীর্ঘদিনের রাস্তা বন্ধ করে দিয়েছেন, বেড়া দিয়েছেন যাতে কেউ চলাচল করতে না পারে। ওটা বলে ওদের রাস্তা, কি করবো বাবা, আমরা তো কয়টা নরম ফ্যামিলি, আমরা গরিব মানুষ, আনি নেই খাই, আমরা তো ওদের সঙ্গে পারবো না কিছু। রাস্তা ব্যবহার আমার রাস্তা দিয়ে আমি হাঁটতে দেবো না, এইটাই আমরা শুনে আইসি আলাগোড়া। অভিযোগের সত্যতা জানতে আমরা কথা বলেছিলাম জমির মালিকের সাথেও। জমির মালিক দীপক বলেন, এটা এটা আমি দিয়েছি এবং এটা আমার নিজস্ব সম্পত্তি, আমার দলিলের সম্পত্তি। কত বছর হলো বেড়া দিয়েছেন? পাঁচ বছরের উপরে হয়ে গেছে। ওরা উল্টো আমার নামে আমার বাবার পৈতৃক সম্পত্তির উপরে ওরা কেস লাগিয়ে দেয় ২০২০ সালে। সেখান থেকে কোর্ট কেস থেকে আমি জিতে আসি ২০২৩ সালে। ২০২৩ সালে জিতে আসার পরে ২০২৩ মার্চে জিতে আসি আমি। আমার পৈতৃক সম্পত্তির উপরে যদি কেউ কেস লাগিয়ে দেয়, তখন তো মানুষের যে একটা জেদাজেদির ব্যাপারটা এসে যায়, সেই জেদাজেদির ব্যাপারটাই এসছে এখানে, যার জন্য আর এখানে আর কিছু নয়, এখানে যে আমি ওর সঙ্গে দাঙ্গা করছি, ওর সঙ্গে মারামারি করছি, খিস্তাখিস্তি করছি, এরকম কোনো ব্যাপার নয়, এটা একদম নর্মালি ব্যাপার হয়ে আছে। এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম স্থানীয় কাউন্সিলরের সাথে, তিনি বিষয়টি ওয়ার্ড সভাপতির দেখার বিষয় বলে এড়িয়ে গিয়েছেন। এরপর আমরা যোগাযোগ করি অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের সাথে। চেয়ারম্যান জানান, বিষয়টি তিনি জানতেন না, এ বিষয়ে দ্রুত মানবিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে, পরিবারগুলি যাতে চলাচল করতে পারে তার ব্যবস্থা করা হবে। আসলে দেখুন, এই ধরনের ঘটনা যদি ঘটে, দুঃখজনক ঘটনা, এটা আমরা কেউ সমর্থন করতে পারি না যে বাড়ির রাস্তা থাকবে না, কিন্তু কেন হলো কী হলো আমি ঠিক এখনও পর্যন্ত আমার জানা নাই। ওরা আমাকে হয়তো কোনো কারণে জানাতে পারেনি, ওরা হয়তো লোকাল কাউকে জানালো, আমি এখন থেকে জানতে পারিনি। আপনার বলুন, নিশ্চয়ই আমি কালকে পরশু খবর নিয়ে দেখবো যাতে সুবিধা করা যায়। এই চেষ্টা আমার একা হবে না, একা কাউন্সিলিং হবে না, একা প্রেসিডেন্ট হবে না, এখানে তো দলের কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে পিওরলি একটা সামাজিক ব্যাপার। দেখুন, যে তৃণমূল ফৃণমূল যা খুশি করবে, যে খুশি যেখানে করতে পারে, আমরা তৃণমূল কংগ্রেস এই জিনিসটা সমর্থন করি না, বা আমাদের থেকে কোনো সাহায্য এই জন্য অন্যায়ভাবে পাবে না। প্রশাসনের উদ্যোগে কেটে যাক জমি জট, খুলে যাক তাদের চলাচলের রাস্তা, এটাই চাইছেন অসহায় পরিবারগুলি।
ওর বাবা ওই মতে কত কষ্ট হয়ে যায় রে বাবা, তুমি জানো না তুমি বাড়ির মধ্যে এই মতে তো আটতে পারি না, আমার এত কষ্ট তা বললো না দিবা। 45 বছর ধরে আমরা এই রাস্তায় চলাফেরা করি, আমাদের দলিলে উত্তরের রাস্তা লেখা আছে, আমরা সেই হিসেবে বাড়ি করেছি। এই গাছপড়া কিন্তু 45 বছর বয়স, এখন এই নতুন করে বছর পাঁচেক ধরে আমার জায়গা বলে সে দখল করে বেড়া দিয়ে দিয়েছে। এবার আমরা কমজোরি লোক, কিছু বললেই দাগ আসি নিয়ে মারতে আসে, কাটতে আসে, কোপাইতে আসে। অচল একটু একটু আত্ম ও ঘরের দুয়ারে বসে থাকি, কি করুম, কুমার টুমার ধরে গেছে ওই বুঝতে পারি না, তাই কি করুম, তা আবার শুই করি। চলে এখান দিয়ে তো যাতায়াতের কোনো রাস্তাই নেই, 3-4 বছর হয়ে গেছে বন্ধ করা হয়েছে, পাশে মানে পেছনের যে বাড়ি রয়েছে সেই বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হয় এখন, বিশাল খুবই সমস্যা। কোনো প্রবলেম হলে, বাড়িতে যদি কোনো প্রবলেম হয়, কারো শরীর খারাপ হয়, তখন এখান দিয়ে কোনো যাতায়াতের ব্যবস্থাই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।